আজকাল দেখছি এই ভিডিওটা ভীষণ ভাইরাল হচ্ছে সবাই বলছে এই স্যাম্পেনের বোতলটার জন্যই নাকি টাইটানিক ডুবে গেছে ইউরোপিয়ানদের একটা কালচার আছে যেখানে কোনো জাহাজকে লঞ্চ করার আগে এইভাবে স্যাম্পেনের বোতল ফাটানো হয় এটা নাকি জাহাজের জন্য গুড লাক নিয়ে আসে এবং জাহাজকে নিজের ডেস্টিনেশনে সেফলি পৌঁছাতে সাহায্য করে এখন এই জিনিসটা ভীষণ ভাইরাল হচ্ছে টাইটানিকের ক্ষেত্রে মনে হয় এটা করা হয়নি সেই জন্যই টাইটানিক ডুবে গেছে